আমি তো সেটা দেখেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম, পুরো জনসমুদ্র রাস্তায়। অনেকটা সবজি খাওয়া দিয়ে থাকে, না হলে শুধুই গরুর মতো খোসাচি হচ্ছে। এখানে না এইরকম কালো পোস্ত পাওয়া যায়। নিউ ইয়ার ইভে ডিনারটা আমরা করলাম বাইরেই। সিয়াটলে তো ফায়ারওয়ার্কস দেখতে গেছিলাম, আর সিয়াটলেই একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। 31শে ডিসেম্বর 10:30 বাজে এখন। আমরা এতক্ষণ গাড়িতে বসেছিলাম, পার্কিং যেহেতু পাবো না তাই অনেক আগে পার্কিং করে নিয়েছি আমরা। তারপরে আমরা গেছিলাম ডিনার করতে, ডিনার করে এসে আবার গাড়িতে বসেছিলাম। এবার দুজনে বেরোবো, ফায়ারওয়ার্কস দেখতে যাব। সিয়াটলেই আছি যেখানে হবে, যে স্পেস নেটলটাই হবে, তো সেইখানে এবার যাব। এখান থেকে 20 মিনিট মতো লাগবে হেঁটে। সমু রেডি হয়ে গেছে জ্যাকেট পরে, আমি তো অলরেডি রেডি হয়েই বসেছিলাম। বসে বসে আমরা সিনেমা দেখে সময় কাটাচ্ছিলাম। এবার 10:30 বেজে গেছে, এবার না গেলে আর দাঁড়াবারও জায়গা পাবো না। গাড়ি থেকে প্রায় 20 মিনিট হেঁটে আমরা পৌঁছলাম স্পেস নিডলের সামনে। অলরেডি একটা লাইট শো শুরু হয়ে গেছে। এই লাইট শোটা অবশ্য 10টা থেকে শুরু হয়ে গেছিল, প্রত্যেক আধ ঘন্টা অন্তর হচ্ছিল। আমি তো সেটা দেখেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম আমি ফায়ারওয়ার্কস দেখব। তারপরে হঠাৎ করে দেখলাম সাইড থেকে ড্রোন উড়তে শুরু করেছে, ঠিক 12টা বাজে 7 মিনিট আগে। তারপরে আস্তে আস্তে শুরু হয়ে গেল ফায়ারওয়ার্কস। দারুণ এনজয় করেছি আমি, তোমরাও এনজয় করো। ২০২৩ শেষ করে শুরু হয়ে গেল নতুন একটা বছর 2024। ফায়ারওয়ার্ক শেষ হওয়ার পরে দেখো পুরো জনসমুদ্র রাস্তায়। সেই আমাদের সিনেমা হলে শো ভাঙার মতো বলতে পারো, বা পুজোর সময়ে রাস্তায় ভিড়টার মতোই বলতে পারো। আর এখন পুলিশদের প্রচুর কাজ, ট্রাফিক মেনটেন করতে হচ্ছে এত ভিড় বলে। নিউ ইয়ার তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। এখন বাজে 12টা। আজকে সকালবেলা আমি ভিডিও করা শুরু করলাম এই 12টা থেকে। অ্যাকচুয়ালি সকাল থেকে একটু রিল্যাক্স করেছিলাম, কালকে রাত্রে শুতে শুতে প্রায় 2:30 বেজে গেছিলো। আমাদের ফায়ারওয়ার্কস দেখে বাড়ি এসেছি, তারপর হোয়াটসঅ্যাপে বন্ধুদের উইশ করা এইসব করতে করতে আর নিজেরা টুকটাক কথা বলতে বলতে 2:30 বেজে গেছিলো। তারপর শুয়েছি আমরা, তো আজকে সকালবেলা উঠেছি 9টার সময়। তারপরে ব্রেকফাস্টটা বানানোই ছিল, ওই ব্রেড বানিয়েছিলাম সেইটা খেলাম আর চা খেলাম। তারপরে আমি বেশ খানিকক্ষণ বসেছিলাম, সোম অফিসের কাজ করতে ওপরে চলে গেছে। আর তারপরে ফাইনাল 12টার সময় ভাবলাম যে রান্নাটা এবার করা উচিত, বিশেষ করে কালকে সোম অফিস যাবে তো টিফিনটাও করে রাখতে হবে। আজকে রাত্রের রান্না কিছু নেই, সেটা করে রাখতে হবে। দুপুরের রান্নাটা আছে লাগলি, তো এইসব করতে রান্নাঘরে এসেছি। রাইসটা করা আছে আর কালকে আমি সোমকে ফ্রাইড রাইস বানিয়ে দেবো, তো সেই জন্য এখানে আমি অলরেডি সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস মানে ওই সবজিগুলো ভেজে নিয়ে তার সঙ্গে রাইস মিশিয়ে দেওয়া, এটাই আমার ফ্রাইড রাইস শর্টকাটের। আর এইটা করলে অন্য কিছু আর সাথে করবার দরকার হয় না, তো তো শর্টকাটে এটা বেশ ভালো টিফিন আইটেম, সেটাই বানাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি বছরটাও শুরু করে ফেললাম, দিনটা তো শুরু করেছি অবশ্যই। সবাইকার এই বছরটাও ভীষণ ভীষণ ভালো কাটুক, এটাই উইশ করি আমি সবার জন্য। সবাই আমার সঙ্গে থেকো আর খুব খুব এনজয় করো এই বছরটা। চলো তাহলে আমি আমার কাজকর্ম শুরু করে ফেলি, অলরেডি তো 12টা বেজেই গেছে, তাই অনেকটা লেটই হয়ে গেছে বুঝতে পারছো। বেশি দেরি করবো না আর কাজ শুরু করে ফেলি। বছরটা শুরু করলাম অনেকটা সবজি খাওয়া দিয়ে। না সত্যি সত্যি
আমাদের লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড বেশি উল্টোপাল্টা খাওয়া হচ্ছিল, খুব বেশি বাইরে খাওয়া হচ্ছিল, বাড়িতেও একটু বেশি উল্টোপাল্টা খাওয়া হচ্ছিল। এই উইকটাও যদিও চলবে সেরকমই, পরের উইক থেকে আমরা ঠিক করেছি আর বাইরে খাবো না, একবারে 14th February বাইরে খাবো, তার মাঝখানে আর একবারও বাইরে খাবো না। তারপরে বাড়িতে টুকটাক রান্নাবান্না চলবেই, আর এখন তো এবার পিঠের সিজন আসছে, তো একটু বাড়িতে পিঠে তো বানাবোই। তো একেবারে যে ডায়েট ব্যালেন্স করে খাওয়া হবে সেটার গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু বাইরে খাওয়াটা মতো করবো। আজকে আর একটা অদ্ভুত রান্না করছি, সেটা হলো আলুর খোসা চচ্চড়ি। আমার মা খুব বানাতো আর আমার খেতেও খুব ভালো লাগতো। আমাদের দেশে কোনো কিছুই ফেলা যায় না, এখন এইসব আমেরিকার মতো দেশে এগুলো ফ্যাশন হয়েছে যে কোনো কিছুই না ফেলে সব কিছুই ইউজ করতে হবে, কিন্তু আমাদের দেশে সব কিছুই এগুলো আগে থেকেই ছিল। তো চলো দেখাই কিভাবে বানাচ্ছি। পাঁচ ফোড়ন দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, পরিমাণ মতো নুন আর হলুদ দেব, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দেবো ছোলা ভেজানো। আর আলুর খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 10 মিনিট কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুরো নোংরাগুলো ছেড়ে যায়, আর বেশ কিছুদিন ধরে আলুর খোসাগুলো জমিয়েছি। তো আমি এখানে রাসেট পটেটো ইউজ করি বলে আলুর খোসাগুলো একটু বেশি কালো কালো দেখতে, গোল্ডেন পটেটো ইউজ করলে আলুর খোসাগুলো পরিষ্কার পরিষ্কার দেখতে হতো। আর আলুর খোসা চচ্চড়ি করবো বলেই আমি আলুর খোসাগুলো একটু মোটা মোটা ছাড়িয়েছি যাতে আলুরও একটু টেস্টটা থাকে, না হলে শুধুই গরুর মতো খোসাচি করছি মনে হবে। ছোলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানকার আলুগুলো বড্ড বড় বড়, তো তাই আলুর খোসাগুলোও বড় 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 হয়েছে, একটু যদি কেটে নিতাম বেশি ভালো হতো, সেটা দেওয়ার পর খেয়াল পড়লো, দেওয়ার আগে খেয়াল পড়লে কেটে নিতাম। এই দেখো আমার খোসা চচ্চড়ি রেডি হয়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগে খেতে। এইবারে এই যে পালং শাক ধুয়ে রেখেছি, পালং শাক ভাজা করে নেবো। কাল থেকে আবার ফুল ফ্লেজেড কাজ শুরু, সব ছুটি শেষ, সব হাফ ডে শেষ, সব কিছু হয়ে গেল কাল থেকে ফুল ফ্লেজেড। এরপরে বোধ হয় এখানে মে মাসে একটা ছুটি আছে, তার মধ্যে আর কোনো ছুটি নেই, তাই আজকে অনেক কিছু রান্নাবান্না করে রাখতে হচ্ছে সারা সপ্তাহের জন্য। তবে এই সপ্তাহে আর মাত্র 4টে দিন, মাছ করা আছে, কালকে তো সৌম্য অফিস যাবে তো ওর ফ্রাইড রাইস করে দিয়েছি, আমারও ফ্রাইড রাইস রেখে দিয়েছি, আর 2 দিনের মতো মাছ করা আছে, ডালটা কালকে করে নেব, আর পালং শাক ভাজাটা করে রাখছি। তো সব মিলিয়ে কোনো রকমে এই উইকটা কেটে যাবে। 2 আঁটি পালং শাক কমে দেখো কতটুকু হয়ে গেল। যাই হোক, পালং শাক ভাজা করছি আর আমি করব পোস্ত দিয়ে। আর এখানে না এইরকম কালো পোস্ত পাওয়া যায়, তো আমার কাছে কালো এই পোস্তটা বেশ অনেক দিন থেকেই আছে, আজকে ভাবলাম শেষ করে ফেলি, তাই এটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম শেষ করব বলে, একটু বেশি বেশি হলো বাট সেটা ঠিক আছে, থাকলে আবার খুব অল্পই থেকে যেত। আমাদের ইন্ডিয়ান দোকানগুলোতে সাদা পোস্ত পাওয়া যায়, কিন্তু এখানকার দোকানে এইরকম কালো পোস্ত পাওয়া যায়। সেটাও হয়ে গেল, এবার শুধু রইল রাত্রে রুটি করা। আটাটা শেষ হয়ে গেছে, চলো আটাটা আগে ভরে নিই তারপরে রুটিটা করে নেবো।
আটা বের করতে গিয়ে দেখি আটা শেষ হয়ে গেছে, খেয়ালই ছিল না আটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো রুটিও হবে না, যেটুকু আটা আছে আমি ময়দা মিশিয়ে মোটামুটি আজকেরটা মেটাই, পরে দেখা যাবে। এই উইকে কোনো একদিন গিয়ে বাজার দোকানটা করে আসতে হবে। তাহলে আটা শেষ হয়ে গেছে, চালটাও, চাল এখনো যদিও অনেক দিন চলবে, তাও যাব যখন ইন্ডিয়ান মার্কেটে একেবারে চালটাও নিয়ে আসব। আমি রুটি করলে অ্যাটলিস্ট দুদিন কি তিন দিনের রুটি করে রাখি, কিন্তু এ তো যতটুকু আটা আছে ওই তো বলছি না, আজকের রুটিটুকুও হবে না। তো যাই হোক, আজকেরটাই মোটামুটি করে নিই। ওই রোজ ময়দা মাখতে আর রুটি বেলতে মোটেই ভালো লাগে না, সেই জন্য আমি একসঙ্গে দুদিন তিন দিনের করে রাখি, কিন্তু আজকে আর উপায় রইল না, আজকেরটা আজকে করেই শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দুবার পরপর পাউরুটি বানালাম বাড়িতে, সেইতেই আরও শেষ হয়ে গেছে। রান্নাঘরের কাজকর্ম বেশ খানিকক্ষণ হলো শেষ হয়ে গেছে, সব রান্না টানা করা হয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার ভাবছি একবার স্টিম অফটা করে নিই, করে তারপরে যাবো স্নান করতে আর তারপরে রিল্যাক্স করব। আর তাই চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে থেকো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা।